আসসালামু আলাইকুম ও রহমতুল্লি দূরের দূরেরও কাছের দেশের বাসের সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা এমন একটি আমল সম্পর্কে জানবো যে আমলটি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার আমল করলে কোনো বস্তুই ক্ষতি সাধন করতে পারবে না এবং কোনো বিপদ তাহাকে স্পর্শ করতে পারবে না আসুন জেনে নেওয়া যাক সেই আমলটি কী সকাল ও সন্ধ্যায় নিম্নের দোয়া পড়িতে হয় সকাল ও সন্ধ্যায় নিম্নের দোয়া পড়িতে হয় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি এই দোয়া প্রাতে অর্থাৎ সকালবেলা তিনবার ও সন্ধ্যায় তিনবার পাঠ করিবে কোনো বস্তুই তাহার অনিষ্ট করতে পারবে না অর্থাৎ তাহার কোনো ক্ষতি করতে পারবে না অন্য এক হাদিস মতে প্রাতে অর্থাৎ সকালবেলা পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে প্রাতকাল অর্থাৎ সকাল পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তাহাকে স্পর্শ করিতে পারবে না আকস্মিক কোনো বিপদ তাহাকে স্পর্শ করিবে না দোয়াটি হচ্ছে আমলটি হচ্ছে বিসমিল্লা হিল্লাদি লাইয়াদুরু মাং ফিল আরুদি আলিম অর্থ আমি ওই আল্লাহর নামে আরম্ভ করিতেছি আমি ওই আল্লাহর নামে আরম্ভ করিতেছি যাহার নাম লইয়া শুরু করিলে আসমান জমিনে কোনো বস্তুই অনিষ্ট করিতে পারে না এবং তিনি সব কিছু শ্রবণকারী ও মহাগ্নি সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আমরা জানলাম যে সকালবেলা কি আমল করলে কোন দোয়াটি আমল করলে কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না এবং বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তাহলে আমরা সকলেই প্রত্যেক দিন সকালবেলা এই আমলটি করার চেষ্টা করব আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে সকল প্রকার অনিষ্ট থেকে এবং বিপদ আপদ থেকে আমাদের সকলকে হেফাজত করুন আমিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ